ইতালির রাজধানী রোমকে বলা হয় মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শহর। নান্দনিক সব স্থান ও স্থাপনায় ভরপুর এই শহরটির ইতিহাস ঐতিহ্য খুবই চমকপ্রদ বিস্ময়কর। ইউরোপীয় সংস্কৃতির তীর্থস্থান নামে খ্যাত রোম শহরটি কালের পরিক্রমায় বিশ্বের অন্যতম বিখ্যাত শহরে পরিণত হয়েছে। তবে প্রাচীন এই শহরটির ঐশ্বর্যের মহিমায় এমন কিছু সত্য ঢাকা পড়ে আছে যা বিশ্বের অধিকাংশ মানুষই জানে না। রোমের সেই অজানা তথ্যগুলো জানতে হলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর এমনই সব অজানা ও রোমাঞ্চকর এই তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি এখনই ফলো দিয়ে রাখুন। ইতিহাস ও আধুনিকতার সংমিশ্রণে ওঠা রোম শহরটি আজ থেকে প্রায় 2700 বছরের পুরনো। রোমান মাইথোলজি অনুসারে দুই যমজ ভাই রোমিউলাস ও রেমাস খ্রিস্টপূর্ব 753 সালে রোম আবিষ্কার করেছিল। এই দুই ভাইকেই টাইবার নদীর তীরে ফেলে দেওয়া হয়েছিল এবং এক নেকড়ের কাছে তারা বড় হয়ে ওঠে। তবে পরবর্তীতে রোমিউলাস তার ভাই রেমাসকে হত্যা করে নিজের নামে টাইবার নদীর তীরে একটি শহর প্রতিষ্ঠা করে, আর সেই শহরটি হলো আজকের রোম। রোম শহরটি অতীতে ইতালির রাজধানী ছিল না, শহরটি হলো ইতালির ইতিহাসের তৃতীয় রাজধানী। 1861 সাল হতে 1865 সাল পর্যন্ত দেশটির সর্বপ্রথম রাজধানী ছিল তুরিন। এরপর 1865 সাল হতে 1871 সাল পর্যন্ত ফ্লোরেন্স ইতালির রাজধানী ছিল। 1871 সালের পর ইতালির রাজধানী সরিয়ে আনা হয় রোমে। তবে এর চেয়েও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ইতালি দেশটির তুলনায় এর রাজধানী রোমের বয়স বেশি। যেখানে রোমের গোড়াপত্তন হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও আরো 753 বছর পূর্বে, সেখানে ইতালি গঠিত হয়েছিল 1860 সালে। অর্থাৎ রোম সৃষ্টির 2600 বছর পর ইতালির জন্ম হয়েছিল, ভাবতেও অবাক লাগে। তবে তার চেয়ে অবাক করা বিষয় হলো, আমরা সকলেই রোমকে শুধুমাত্র একটি নামেই চিনি, আদতে রোমের আরো সংখ্যক নাম রয়েছে। ইউরোপীয়দের কাছে রোম শহরটি ক্যাপিটাল মুন্ডি নামে ব্যাপক জনপ্রিয়। এই ল্যাটিন শব্দটির অর্থ হলো গোটা বিশ্বের রাজধানী। মূলত প্রাচীন এই শহরটির গুরুত্ব ও তাৎপর্যের কথা বিবেচনা করেই শহরটিকে এমন একটি নাম দেওয়া হয়েছে। এছাড়া শহরটিকে অনেকে সিটি অফ সেভেন হিলস বা সাত পাহাড়ের শহর নামেও ডাকে। এর কারণ হলো রোমে রয়েছে সুউচ্চ সাতটি পাহাড়। বিখ্যাত রোমান লেখক ও কবি অ্যালবিয়াস টিবুলাস রোম শহরটিকে ইটার্নাল সিটি বা চিরস্থায়ী শহর বলে উল্লেখ করেছিলেন, অর্থাৎ যে শহর কখনোই ধ্বংস হবে না। এছাড়াও সেক্রেট সিটি, দ্য সিটি অফ গড, সিটি অফ ফাউন্টেইনস সহ আরো বিভিন্ন নামে ডাকা হয় ইতালির সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় এই শহরকে। ইতালির অন্যান্য যে কোনো শহরের তুলনায় সবচেয়ে বেশি চার্চ এই রোমেই রয়েছে। শহরটিতে চার্চের সংখ্যা 900 অধিক। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সর্বপ্রথম শপিং মল এই প্রাচীন শহরটিতেই প্রতিষ্ঠা করা হয়েছিল। আনুমানিক 107 থেকে 110 সালের দিকে রোমান সম্রাট ট্রাজান এই শপিং মল নির্মাণ করিয়েছিলেন। পরবর্তীতে শপিং মলের ধারণা রোম ছাপিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এছাড়া বিশ্বের সর্বপ্রথম আইন ব্যবস্থা চালু হয়েছিল রোমে। খ্রিস্টপূর্ব 134 থেকে খ্রিস্টপূর্ব 44 সালের দিকে জনপদটিতে অপরাধের পরিমাণ বেড়ে যাওয়ায় রোমান শাসকরা আইন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেন। এরপর 10 জনের সমন্বয়ে একটি কমিটি গঠন করে একটি আইনি ব্যবস্থা প্রচলন করা হয়, ইতিহাসের পাতায় যা 12 টেবিল নামে পরিচিত, যা ছিল বিশ্বের সর্বপ্রথম আইন ব্যবস্থা। ইতালিতে ম্যাকডোনাল্ডসের প্রথম শাখা ওপেন করা হয়েছিল এই রোম শহরে। বিশ্ববিখ্যাত ফাস্ট ফুড রেস্টুরেন্টটি 1986 সালে ইতালির রাজধানী রোমে রেস্টুরেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে ইতালিতে তাদের যাত্রা শুরু করেছিল। এতক্ষণ তো রোমের অজানা সত্যগুলো শুনলেন, এবার শহরটির কিছু অদ্ভুত ও রহস্যময় তথ্যগুলো জেনে নেওয়া যাক। বিষয়টি অদ্ভুত হলেও সত্য যে রোমে সকাল 11টার পর মিল্ক কফি অর্ডার করা যায় না, কারণ এই শহরের বাসিন্দারা শুধুমাত্র সকালবেলায় মিল্ক কফি খেয়ে থাকে। যদি আপনি সেখানকার কোনো কফি শপে সকাল 11টার পর মিল্ক কফি অর্ডার করেন, তাহলে সেখানে থাকা সকলেই আপনাকে বাঁকা চোখে দেখবে। এছাড়া বিড়ালদের জন্য পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত শহর হলো রোম। শহরটিতে বিড়ালের সুরক্ষার জন্য স্পেশাল আইনের ব্যবস্থা রয়েছে। এই শহরের বিড়ালরা যেখানে খুশি বসবাস করতে পারে, কেউ যদি তাদের বাধা দেয় তবে সেই ব্যক্তিকেই শাস্তি পেতে হয়। আর এই কারণেই হয়তো আজ রোমে প্রায় 4000-এরও বেশি বিড়ালের গোষ্ঠী রয়েছে। এর চেয়েও হাস্যকর বিষয় হলো, প্রাচীন রোমের অধিবাসীরা তাদের দাঁত পরিষ্কার করত মানুষের মূত্র দিয়ে। শুনতে অবিশ্বাস্য হলেও তৎকালীন রোমে দাঁত পরিষ্কার করার সবচেয়ে জনপ্রিয় টোটকা ছিল মানুষের মূত্র। এমনকি সেই সময় অনেক রোমান মূত্র ব্যবসা শুরু করেছিল। তবে রোমের অদ্ভুত অজানা ফ্যাক্ট গুলো এখানেই শেষ নয়, আরো অনেক অজানা তথ্য রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত এই শহরটি নিয়ে, যা জানলে আপনার চোখ কপালে উঠবে। তবে সময় স্বল্পতার কারণে আজকের মতো এখানেই থামতে হচ্ছে। তবে এমনই সব ইন্টারেস্টিং এবং অ্যামেজিং সব ভিডিও দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে।